السلام عليكم প্রিয় বন্ধুরা ট্রিপল এমবিডি ট্রাভেলার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকালেই ভালো আছেন ভিডিওর মাধ্যমে যাবার পথের অভিজ্ঞতা শেয়ার করবার চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটি উপভোগ করা যাক বাংলাদেশ স্বপ্নের মতোই সুন্দর আমাদের এই দেশ এর প্রকৃতিকে সৃষ্টিকর্তা সাজিয়েছেন অপরূপ সাজে দেশের পর্যটন শিল্পে সিলেটের অনেক অবদান রয়েছে এখানকার দর্শনীয় স্থানগুলো প্রকৃতি প্রেমীদের আচ্ছানি দিয়ে যায় প্রিয় বন্ধুরা আজ আমরা যাচ্ছি দেশের একমাত্র এবং বিশ্বের অন্যতম জলাবন রাতারগুল ও উপমহাদেশের সর্ববৃহৎ চা বাগান যা বাংলাদেশের সিলেট জেলা অবস্থিত শীতে মিলেছে সকালে সমতল টিলা আর জলাশয়ে ঘেরা প্রকৃতির মাঝে চলতে আমাদের ভালোই লাগছিল এক পর্যায়ে চায়ের রাজ্য সিলেট চা বাগানের মাঝে বড় রাস্তা ধরে চলছে পৌনে 200 বছর আগে প্রতিষ্ঠিত উপমহাদেশের প্রথম ও সবচেয়ে বড় বাণিজ্যিক চা বাগান সিলেটের মালানিছড়া তবে মৌলভীবাজার চা বাগানের সংখ্যা সবচেয়ে বেশি এইসব অঞ্চলে চা চাষ শুরু হওয়ার পর থেকে বহু আন্তর্জাতিক পর্যটক বলেছেন পৃথিবীর চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যে ফুটে উঠেছে বৃহত্তর সিলেটের টিলায় সাজানো চা বাগানগুলো ঘিরে তবে দেশের চায়ের চাহিদা বছরে প্রায় 10 কোটি কেজি যা এখনো দেশের চা বাগানগুলো পূরণ করতে সক্ষম নয় তাই রপ্তানি কমিয়ে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে জোর দিচ্ছে সরকার সিলেট বিভাগে 130টির বেশি চা বাগান তবে বলা চলে বৃহত্তর সিলেট অঞ্চলে চায়ের রাজ্য এই সব অঞ্চল বাদে চট্টগ্রাম রাঙামাটি পঞ্চগড় ও ঠাকুরগাঁও সহ উত্তরবঙ্গের কিছু অঞ্চলে চায়ের চাষ হচ্ছে তবে একটা বিষয় হয়তো অনেকের জানা নেই উপমহাদেশে প্রথম চা উৎপাদন শুরু হয় চট্টগ্রাম থেকে কিন্তু প্রথম বাণিজ্যিকভাবে চাষ শুরু হয় সিলেটে সিলেট শহর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থিত এই রাতারগুল সোয়াম্প ফরেস্ট এটি বাংলাদেশের একমাত্র স্বাদু বা মিঠা পানির জলাবন যে কারণে এখানে সবসময় পর্যটকদের আনাগোনা দেখা যায় রাতারগুল যেতে হলে প্রথমে যে কাজটি করতে হবে সিলেটের আম্বরখানা থেকে যেতে হবে চৌমোহনি বাজার চৌমোহনি বাজারের দূরত্ব প্রায় 20 থেকে 21 কিলোমিটার চৌমোহনি বাজারে যাওয়ার পর রামনগর সেখান থেকে অটো বা সিএনজি করে যেতে হবে মাঝিরঘাটে আপনারা চাইলে
মধুময় সুইট মিট থেকেও সকালের নাস্তাটা সেরে নিতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি মাঝির ঘাটে, আর এই মাঝির ঘাট থেকে নৌকা ভাড়া করে রাতারগুল সোয়াম ফরেস্টে যেতে হয়। এইখান থেকে নৌকা ভাড়া করতে হবে। নৌকা কিন্তু ভাড়া আমাদের আগে করে রাখা ছিল। প্রতি নৌকা বাবদ একদম নির্ধারিত 750 টাকা করে আমরা এরকম 8টি নৌকা নিয়েছিলাম। আমার সাথে আরো টুরমেট আছে। একটা নৌকাতে আমরা যাব, বাকি নৌকাগুলোতে অন্য টুরমেট যাবে। তো আমরা এখন এই সময়টা রাতারগুলের এই জলাবনের মাঝে ঘুরে বেড়াবো। চলুন এবার। দেশের একমাত্র সাধু বা মিঠা পানির জলাবন এই রাতারগুল সিলেট জেলায় সীমান্তবর্তী উপজেলার গোয়ানঘাটের ফতেপুর ইউনিয়নে এই জলাবনের অবস্থান। এই বনে প্রায় 25 প্রজাতির জল সহিষ্ণু গাছ রয়েছে, যা বছরে 4 থেকে 5 মাস পানির নিচে ডুবে থাকে। সত্যি তখন সেই পরিবেশটা অসাধারণ লাগে। কোনো গাছ হাঁটুর নিচে ডুবে থাকে, তো কোনো গাছ পুরো শরীরটাই পানির নিচে। অনেকে আবার এই বনকে বাংলার আমাজনও বলে থাকে, কেননা বনের ভেতরে এমন কিছু জায়গা আছে যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। এখানে আসলে সতর্ক থাকতে হবে যোগ সাপ, কিন্তু এখানে এসে সুন্দরবনের সেই মজাটা পাচ্ছি। আর চারপাশে দেখেন একেবারে সুন্দর বনের মতনই গাছপালা ভরপুর। বানর আর বানর আমরা মাত্র দেখলাম, ওই যে দেখেন গাছের মধ্যে বানর হাঁটাহাঁটি করছে। এটা থেকেই বোঝা যায় যে এই জায়গাটা প্রাণীদের অভয়াশ্রম। Thank you.
বন বিভাগের তথ্য মতে এই বনের আয়তন 3,325.61 একর। এর মধ্যে 504 একর বন 1973 সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য ঘোষণা করা হয়। উইকিপিডিয়ার তথ্য মতে সারা পৃথিবীতে স্বাদু বা মিঠা পানির জলাবন আছে মাত্র 22টি। ভারতীয় উপমহাদেশ আছে এর 2টি, শ্রীলঙ্কায় 1টি আর আরেকটি আমাদের বাংলাদেশের রাতারগুলে। আসলে এই বনের সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না, তাই হাতে সময় পেলে ঘুরে যেতে পারেন এই রাতারগুল জলাবন থেকে। সিলেটের স্থানীয় ভাষায় পরিচিত রাতা গাছের নাম থেকে রাতারগুলের নামকরণ বলে ধারণা। গোয়াইন নদীর দক্ষিণ তীরে জলাবন, যা দক্ষিণে রয়েছে আবার বিস্তীর্ণ হাওড় এলাকা। ভেজা মৌসুমে পর্যটন চলে ডিঙ্গি নৌকায়, শীতে অবশ্য অনেকটা হেঁটে হেঁটে চারপাশে ঘুরা যায়। প্রাকৃতিক এই বনে আমাদের বন বিভাগ বেত, কদম, হিজলসহ নানা পদের গাছ লাগিয়েছে। করচ গাছেরও আধিক্য রয়েছে এখানে।
এই নৌকা দিয়ে আসছি, আবার এই নৌকা দিয়ে চলে যাব। আজ বিদায় নেওয়ার পালা। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি কমেন্ট ও লাইক দিয়ে সবার সাথে শেয়ার করুন। কমেন্ট করে জানান কেমন লাগলো, অথবা যে কোনো প্রশ্ন আপনাদের লাইক কমেন্টগুলি আমাকে নতুন ভিডিও বানাতে প্রেরণা যোগায়। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন জায়গার তথ্যমূলক ভিডিও বানাতে আমাদের উৎসাহিত করুন। আজকের মতো ভিডিও আর বড় না করে এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো প্লেসের নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।